আসসালামু আলাইকুম। আপনারা যারা ইউটিউব মার্কেটিং নিয়ে কাজ করেন, ইউটিউব এসইও নিয়ে কাজ করেন, তাদের জন্য আজকে একটি চমৎকার ভিডিও নিয়ে এসেছি। আমরা যারা ইউটিউব মার্কেটিং শিখে এবং ইউটিউব ভিডিও এসইও এর কাজ শিখে, যারা মার্কেট প্লেসে কাজ করছি এবং আউট অফ মার্কেট প্লেসে কাজ করার ট্রাই করছি, আজকের ভিডিওটি তার জন্য একটি বেস্ট ভিডিও হতে যাচ্ছে। কারণ আমরা ইউটিউব মার্কেটিংয়ে কাজ শেখার পর বা ইউটিউব এসইও এর কাজ শেখার পর আমাদের মেইন হেডেক বা মেইন বিষয় হয়ে দাঁড়ায় কীভাবে আমরা আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্ট হ্যান্ড করব। তো আমরা ক্লায়েন্ট হান্টের অনেকগুলো পদ্ধতি আমরা আপনাদের সাথে ওয়ান বাই ওয়ান শেয়ার করব। এর মধ্যে সোশ্যাল মিডিয়াতে কেউ কীভাবে ইউটিউবে ক্লায়েন্ট পাওয়া যায় সেগুলো আমরা আজ শেয়ার করব ডে বাই ডে। তো আজকে আমরা স্পেশালি একটি স্পেশাল ওয়েবসাইট নিয়ে এসেছি, যার মাধ্যমে আনলিমিটেড পরিমাণ চ্যানেল সার্চ করা যায়, এবং যে চ্যানেলগুলো অ্যাক্টিভ রয়েছে সেই চ্যানেলগুলো সার্চ করা যায়, এবং যেই চ্যানেলগুলো গত এক সপ্তাহ ধরে কোনো ধরনের অ্যাক্টিভিটি করছে সেই চ্যানেলগুলো ফিল্টারিং করা যায়। খুবই ইফেক্টিভ একটি ওয়েবসাইট, সেটা হচ্ছে playbot.co। এটি একটি এমন একটি ওয়েবসাইট যার মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন, আমি এখানে আসার পরে দেখতে আমাকে বলছে সার্চ অ্যান্ড অ্যানালাইজ 16.5 মিলিয়ন ইউটিউব চ্যানেল ওয়ার্ল্ড ওয়াইড উইথ প্রফেশনাল ফিল্টার্স। তো আপনারা এটা দিয়ে একটু স্বাভাবিকভাবে বুঝতে পারছেন যে আসলে এটার উপকারিতাটা কতটুকু। তো এখানে এই ওয়েবসাইটে আসার পর আপনারা এখানে রিলোড করবেন, আমি রিলোড করে দেখিয়ে দিলাম। দেখানোর পর এখানে ডান পাশে আছে সাইন ইন এবং সাইন আপ। তো এগুলো তো আপনাদের কোনো ধরনের অ্যাকাউন্ট খোলার প্রয়োজন নেই এখানে এসে। তো আপনাদের এখানে এসে কাজ করার কাজটা হচ্ছে যে ফার্স্ট অফ অল আপনারা এখান থেকে কিওয়ার্ড লিখেও সার্চ করতে পারবেন, এবং আপনারা চলে আসবেন সরাসরি যে এক লাল রঙের যে অপশনটা রয়েছে চ্যানেল সার্চ, আপনারা সবাই এখানে এসে চ্যানেল সার্চে ক্লিক করবেন। এবং এই একটি ওয়েবসাইট যার মাধ্যমে আনলিমিটেড পরিমাণ চ্যানেল আমরা সার্চ করতে পারি। সো আমি তাহলে চ্যানেল সার্চে ক্লিক করছি। চ্যানেল সার্চে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা খুব সুন্দর ইন্টারফেস চলে এসেছে। তো সার্চ এবং 16.5 মিলিয়ন ইউটিউব চ্যানেল ইন গ্লোবাল, হ্যাঁ সারা বিশ্বের আপনারা সকল চ্যানেল আপনারা এখানে পেয়ে যাবেন। সো এখানে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইবার অ্যামাউন্ট দেওয়া আছে 10K থেকে স্টার্ট, এবং এটা কি করা যায় আপনারা ডিফল্টেও সাজানো যায়। হ্যাঁ ডিফল্টেও সাজানো যায়। তো আমি এখানে ম্যাক্সিমাম দিয়ে দিচ্ছি 1000। 1000-এর কম যে ইউটিউব চ্যানেলগুলো আছে বা 1000 সেগুলো আমাকে শো করবে। হ্যাঁ এরপর আপনারা সাবস্ক্রাইব ভিউজ পার 7 ডে এটা আপনারা সিলেক্ট করবেন না, কারণ অনেকগুলো চ্যানেলে আমি কাজ করতে গিয়ে আমি দেখেছি যারা ভিউজ কিনে ব্যবহার করে লক্ষ লক্ষ, তাহলে সেই চ্যানেলগুলো আসবে, সেই চ্যানেলগুলোতে শর্ট ভিডিও দেওয়া, যদি শর্ট ভিডিও দেওয়া থাকে তাহলে সেগুলো আপনাদের কোনো কাজে আসবে না, ভিউয়ার্স দরকার নেই। আমাদের লাস্ট প্রমোশন এই অংশটা আপনারা সিলেক্ট করবেন, অবশ্যই লাস্ট প্রমোশন আপনারা 15 দিন অথবা 1 মাস দিবেন। হ্যাঁ আমি 15 ডেজ দিলাম, হ্যাঁ 15 দিন লাস্ট প্রমোশন 15 দিন। এরপরে আপনারা চলে আসবেন, এখানে আরও অনেক অপশন আছে, মোরে ক্লিক করে দেখা যাচ্ছে আর অনেক অপশন শো করবে। সো এগুলো আপনাদের তেমন বেশি একটা প্রয়োজন নেই, তো এগুলো আমি এখান থেকে আমি আবার হাইড করে দিলাম। লাস্ট প্রমোশনে ক্লিক করার পর এখানে অলরেডি দেখতে পাচ্ছেন আপনারা অনেকগুলো চ্যানেল অলরেডি ফিল্টারিং হয়ে চলে আসছে। এরপর আমার তারপর হচ্ছে ডেভেলপ কান্ট্রি আমার হচ্ছে সিলেক্ট করতে হবে, ডেভেলপ কান্ট্রি। হ্যাঁ মধ্যবিত্ত দেশ বা মিডিল ইস্ট দু একটা আছে, কিন্তু দক্ষিণ এশিয়ার কান্ট্রিগুলো এখানে ফাইন বা ফিল্টারিং করে কোনো লাভ নেই, কারণ এখানকার মানুষ এত ডলার পেমেন্ট করে কখনোই কাজ করবে না। আমাদের টার্গেট থাকবে হচ্ছে ইউনাইটেড স্টেটস, কানাডা অ্যান্ড ইউরোপিয়ান কান্ট্রিগুলো। তো আমি ইউনাইটেড স্টেটস সিলেক্ট করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অলরেডি চলে আসছে অনেকগুলো। এরপর আমি যদি আরও দু একটা কান্ট্রি অ্যাড করতে চাই, আমি যদি এখানে এই টিউটোর আইকনে ক্লিক করি তাহলে আমি যদি আরও দু একটা কান্ট্রি অ্যাড করি, যেমন ক্যানাডা, এবং আমি একটা কান্ট্রি অ্যাড করলাম আমি এখানে দেখব ইউনাইটেড কিংডম লিখলে চলে আসবে। আপনারা দুবাই নিয়ে কাজ করতে পারবেন, মধ্যপ্রাচ্যে কয়েকটা রাষ্ট্র আছে ডেভেলপ এগুলো। তো এখানে আমার আবার লাস্ট সার্চ করার জন্য মানে এখানে আবার যতটুকুর মধ্যে আমি সাবস্ক্রাইবারের মধ্যে চ্যানেলগুলো আমি ফাইন্ড করতে চাচ্ছি সেটা আবার আমি এখানে ক্লিক করবো সার্চ। তাহলে আমার ওই ক্রাইটেরিয়া অনুযায়ী আমাকে সার্চে কী করে এটা বের করে নিয়ে আসবে। হ্যাঁ তো এখানে দেখতে পাচ্ছেন যে লাস্ট 15 দিনে আপডেটের মধ্যে লাস্ট প্রমোশন করছে এরকম চ্যানেল কিন্তু নাই, তাহলে আমরা 30 দিনে ক্লিক করব। তো 30 দিনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন এখানে চ্যানেল চলে আসছে।
আবার এখানে ক্লিক করতে হবে আমার, বা আমি এখান থেকে ক্লিক করে অলরেডি কিছু চ্যানেল চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন। সো এখান থেকে যেমন এই চ্যানেলটা চলে আসছে, আমি যেটা চ্যানেলটা পেয়েছি আমি সেই চ্যানেলটা আমি এখান থেকে ওপেন করছি। তো এখানে আসার পর, এখানে আসার পর আপনি এই চ্যানেলের অ্যাক্টিভিটি দেখতে পারবেন যে এখানে সাবস্ক্রাইবার আছে মাত্র কয়টা, 340টা। এবং এইটা এই চ্যানেলটা ইউটিউব থেকে ওপেন করার জন্য আপনার ক্লিক করবেন হচ্ছে এই যে এই অপশনটাতে আপনার ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে সেটা কি হয়ে যাবে, চ্যানেলটা মানে অন হয়ে যাবে। আপনি দেখতে পাচ্ছেন ভদ্রলোক সে 346টা ভিডিও আপলোড করেছে এবং সাবস্ক্রাইবার মাত্র 340 জন। আমরা ভিডিওসে ক্লিক করব যে তার ভিডিওগুলো কেমন, লেন্থ কেমন, এবং ঠিক আছে উনি কিন্তু শর্ট ভিডিও দিচ্ছে, উনি কিন্তু শর্ট ভিডিও ছাড়ছে। তো আমরা একটা চ্যানেল দেখলাম, হ্যাঁ তাহলে আমরা একটা ওয়েতে দেখলাম, এখন আমরা আরেকটা ওয়েতে দেখবো। ওইভাবে ফিল্টারিং করলে কিন্তু কম আসতেছিল, কিন্তু আমরা এখন নতুন একটি পদ্ধতি দেখবো। শুধুমাত্র এখানে আমরা সাবস্ক্রাইবার সিলেক্ট করবো, সাবস্ক্রাইবার সিলেক্ট করার পর আমরা ইউনাইটেড স্টেটস, ক্যানাডা এবং ইউনাইটেড স্টেটস, ক্যানাডা, ডেভেলপ কান্ট্রিগুলো দিয়ে দিব। আমরা লাস্ট প্রমোশন থেকে আমরা লাস্ট আপডেট দিয়ে দিব, লাস্ট আপডেট গত 15 দিনে যে সকল চ্যানেল আপডেট আছে বা হয়েছে সেই চ্যানেলগুলো আমরা নিব। দেখবো এখান থেকে আমরা 12 দিন আগে এটা আপডেট হয়েছে, তো আপনারা দেখতে পাচ্ছেন 12 দিন আগে, 15 দিন আগে, এখন আনলিমিটেড পরিমাণ আপনারা চ্যানেল পেয়ে যাবেন পৃথিবীর বিভিন্ন ডেভেলপ কান্ট্রি। এবং এগুলো যদি আমরা নক করি তাদের এসিওর জন্য, ইউটিউব মার্কেটের জন্য, তাহলে অবশ্যই অবশ্যই তারা আমাদেরকে রেসপন্স করবে। আমি আমি একটা ওপেন করছি এখানে, অ্যাশলিনাকে আমি ওপেন করছি। তো আমি এখান থেকে ক্লিক করছি, তো আপনারা দেখবেন যে আমরা এখানে বাইপার পসিবিলিটিটা কত বেশি, এবং সে 101টা ভিডিও ছেড়েছে, তার সাবস্ক্রাইবার হচ্ছে 609টা। হ্যাঁ তার জন্য কিন্তু মোটামুটি ভালো একটিভ সে গুছিয়ে ফেলেছে। তো দেখি তার কি রিলেটেড, দেখতে পাচ্ছেন এই যে একটা ইউটিউব চ্যানেল আমি আপনাদের দেখিয়ে দিলাম, এইটা কিন্তু আপনার একজন বাইরে হিসেবে কাজ করতে, সে মেবি একটা পোস্টকাস্ট চালাই ব্লগ টাইপের, সে কিন্তু আমাদের একটা ভালো বায়ার হতে পারে। হ্যাঁ সে একদিন আগে ছেড়েছে মাত্র 16টা ভিউজ, ঠিক আছে। আমি কিন্তু তাকে ইনফরমেশনগুলো কালেক্ট করে, আমরা যেভাবে লিড কালেকশন যেভাবে করতো সেগুলো কিন্তু কালেক্ট করে তাকে আমরা নক দিলে আমরা কিন্তু আমাদের কাজে পাওয়ার পসিবিলিটি রয়েছে। আশা করি আপনাদের ভিডিওটি অনেক ভালো লেগেছে। তারপর এই অনুযায়ী একটা আপনাদের খুব সুন্দর টুলস আমি পরিচয় করে দিলাম, এটা দিয়ে আপনাদের অবশ্যই অবশ্যই আপনারা ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ। সো এরকম ভিডিও পেতে চাইলে আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল কমেন্ট করবেন, আমাদের পেজে কমেন্টস করবেন। আশা করি আপনাদের এরকম ফ্রি ফ্রি মেথডের অনেক অনেক ইউটিউব ক্লায়েন্ট হান্টিং ও অন্যান্য টপিক্সের ক্লায়েন্ট হান্টিং ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসতে পারবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।